আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি নুডল স্যুপ রেসিপি। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে এবং মজা করে খাবে। এটা সকালের ব্রেকফাস্ট অথবা বিকালের নাস্তার জন্য খুব সহজে বানিয়ে পরিবেশন করতে পারেন। খুবই হেলদি এবং মজাদার একটি রেসিপি। নুডল স্যুপ রান্না করার জন্য আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি 3 প্যাকেট। এটা ম্যাগি নুডলস দিয়েও রান্না করা যাবে অথবা যে কোনো নুডলস দিয়ে এই নুডল স্যুপটি রান্না করে নেওয়া যায়। আর আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, 3 জনের জন্য পরিবেশন করা যাবে। আপনারা যতটুকু বানাতে চান সেই পরিমাণ মতো করেই নুডলস নিয়ে নিতে হবে। আর এখানে পছন্দ মতো কিছু সবজি নিয়েছি, তার মধ্যে গাজর, বরবটি এবং টমেটো। গাজরগুলো আমি ছোট কিউব করে কেটে নিয়েছি, বরবটিগুলো ছোট টুকরো, আর টমেটোটাও আমি ছোট কিউব করে কেটে নিয়েছি। সাথে লাগছে আদা কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ, আর অন্যান্য যেগুলো লাগছে সেগুলো রান্নার সাথে সাথে দেখিয়ে দেব। প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম করে নিয়ে এখন এই তেলের মধ্যে দিয়ে দেব ডিম। আমি এখানে 2টা ডিম নিয়েছি, আজকে স্যুপের সাথে আমি ডিম দেব। এখন এই ডিমটাকে একটু ভালোভাবে নেড়ে চেড়ে ঝুড়ি মতো করে নেব। ডিমটা কিন্তু শক্ত হবে না, একেবারে নরম করে ডিমটাকে একটু ঝুড়ি করে নিতে হবে। ডিমটা ঝুড়ি হয়ে গিয়েছে, এখন এটা প্যান থেকে তুলে নেব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এখন এই প্যানের মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচের মতো তেল। তেলটা একটু গরম করে এখন এর মধ্যে দিয়ে দেব আদা কুচি এবং রসুন কুচি। আদা এবং রসুনটা মিহি কুচি করে কেটে নিতে হবে। এখন আদা এবং রসুন কুচিটা হালকা লালচে কালার করে ভেজে নেব। আদা এবং রসুন কুচি হালকা লালচে কালার হয়ে গেলে এখন এর মধ্যে দিয়ে দেব কাঁচামরিচ। আমি এখানে 3টা কাঁচামরিচ কেটে নিয়েছি। কাঁচামরিচটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব গাজর এবং বরবটি। গাজর এবং বরবটিটা একটু শক্ত টাইপের, তার জন্য এগুলো একটু আগেই দিয়ে দিলাম আর আগে থেকে একটু ভেজে নেব, এতে করে এগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। চুলার আঁচটাকে একেবারে অল্প রেখে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে যেন পুড়ে না যায়। গাজর এবং বরবটি হালকা নেড়ে চেড়ে এখন এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দেব। আমি এখানে প্রায় 3 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে জাল করে ফুটিয়ে নিতে হবে। পানিটা যখন জাল হয়ে খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মিস্টার নুডলস। আমি এখানে মিস্টার নুডলস নিয়েছি, চাইলে এখানে ম্যাগি নুডলস দিয়েও তৈরি করে নেওয়া যাবে এই নুডল স্যুপটি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নিয়েছি। নুডলসগুলো মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে, খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবজির সাথে মিলিয়ে নেব। নুডল স্যুপের জন্য যে পানিটা দিয়েছি পানিটা আমার কাছে একটু কম মনে হচ্ছে, আমি এখানে আরও কিছুটা পানি অ্যাড করব। তবে স্যুপটা আপনারা যতটুকু ঘন খেতে চান সেই আন্দাজ মতো করেই পানিটা দিয়ে দিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাগি মশলা। আর দিয়ে দেব নুডলসের মধ্যে যে প্যাকেটের মশলাটা থাকে সেই মশলা। আমি এখানে 3 প্যাকেট নিয়েছি, তাই এখানে মশলাটাও 3 প্যাকেট। আমি 3 প্যাকেট মশলাই এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। টমেটো সসটা আমি একটু বেশি দিচ্ছি, এটা আপনাদের পছন্দ মতো করে অ্যাড করে দিতে পারেন। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আর স্যুপের মধ্যে আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি ব্যবহার করতে পারেন। খুব ভালোভাবে নেড়ে চেড়ে এখন এর মধ্যে দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। আর দিয়ে দেব কুচি করে রাখা টমেটো। টমেটোটা একটু পরে দিলাম, যেহেতু টমেটো খুবই নরম গলে যাবে তাই এটা পরে দিলাম যাতে টমেটোগুলো গোটা গোটা থাকে। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে দেব। আর এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি 2-3 মিনিট মতো স্যুপটা রান্না করে নেব। 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে দিলাম। এখন এর মধ্যে 1/2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। লবণটা অবশ্যই চেখে তারপরে দিতে হবে, তা না হলে বেশি লবণ হয়ে গেলে খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নিতে হবে।
এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। এখন এই বাটির মধ্যে আমি নিয়ে নেব 3 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। স্যুপটা ঘন করার জন্য কর্নফ্লাওয়ার ব্যবহার করব। এখন এই কর্নফ্লাওয়ারের মধ্যে আমি কিছুটা পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নেব। আমি এখানে 3 চা চামচ পরিমাণ নিয়েছি। যে যেমন স্যুপটা ঘন খেতে পছন্দ করেন সেভাবেই কর্নফ্লাওয়ার নিয়ে নিতে হবে। তবে কর্নফ্লাওয়ার খুব বেশি দিলে স্যুপের টেস্টটা ভালো আসবে না, খেতেও ভালো লাগবে না। পানির সাথে কর্নফ্লাওয়ারটা খুব ভালোভাবে গুলে নিয়েছি। এখন এর মধ্যে সেই গুলানো কর্নফ্লাওয়ারটা দিয়ে দেবো। কর্নফ্লাওয়ার দিয়ে আবারও খুব ভালোভাবে নেড়ে চেড়ে দেবো যেন দলা পেকে না যায়। আর এই কর্নফ্লাওয়ারটা দিয়ে সাথে সাথেই খুব ভালোভাবে নেড়ে দিতে হবে। এখন আরও 2-3 মিনিট আমি রান্না করে নেব। এই 2-3 মিনিটের মধ্যে স্যুপটা বেশ ভালো মতো ঘন হয়ে আসবে। আর আমি এটা একেবারে ঘন করব না, একটু পাতলা টাইপের থাকবে। এখন এর মধ্যে দিয়ে দেব সেই আগে থেকেই ঝুড়ি করে রাখা ডিম। ডিমটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আমি এখানে ডিমটা দিয়েছি, ডিমটা দিলে আরও একটু বেশি ভালো লাগবে। তবে এখানে কেউ যদি ডিম না দিতে চান ডিমটা বাদ দিতে পারেন। ডিমের পরিবর্তে এখানে কিন্তু চিকেন দিয়েও রান্না করতে পারেন। আমি এখানে 1 ফালি লেবু নিয়েছি। এখন এর মধ্যে এই 1 ফালি লেবুর রস দিয়ে দেব। এখানে লেবুর পরিবর্তে ভিনেগারও দিতে পারেন। লেবুর রসটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আরও 1 মিনিটের মতো রান্না করে নেব। এই স্যুপ নুডলসটি রান্না করতে কিন্তু খুব বেশি একটা সময় লাগে না, 10 থেকে 15 মিনিট সময় লাগে। আমার নুডলস স্যুপ কিন্তু রান্না করা হয়ে গিয়েছে। আমি স্যুপটি যেরকম ঘন রাখতে চাচ্ছি সেরকম ঘনও হয়ে গিয়েছে। স্যুপটি আপনারা কতটুকু ঘন রাখতে চান আপনাদের পছন্দ মতো সেভাবেই করে নিতে পারেন। নুডল স্যুপটি রান্না করা হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দারুণ মজাদার, টেস্টি এবং হেলদি নুডল স্যুপ। সকালের নাস্তা অথবা বিকালের নাস্তার জন্য বানিয়ে পরিবেশন করতে পারেন। পরিবারের ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, হেলদি একটি নাস্তা। তো আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। আর এরকমই সব মজার মজার এবং নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।